ভিউয়ার্স, আমি কবি চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজনে। তো এখন আমি দাঁড়িয়ে আছি SP 27 নম্বর প্যাভিলিয়ন, এটা হলো গিয়ে সাবওয়ের সামনে। তো এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন আছে। তো আজকে এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড কাটের মধ্যে কিছু ফিঙ্গার রিং, তো এগুলোর প্রাইস কেমন পড়বে? 100 যেটাই নেবেন না কেন 100 পড়বে। ওকে, তো আমি দেখাচ্ছি। দেন এইদিকে আমি কিছু পায়েল কালেকশন দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কিরকম পড়বে? সব 100 পায়েল যেগুলো আছে সব 100। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্রেসলেট আছে, তো এগুলো কি 150? ওকে, তো 150 টাকা করে এগুলো। তো এদিকে কিন্তু কিছু চেন সিস্টেমের ব্রেসলেট আছে, এগুলোর প্রাইস 150 করে। ওকে, তো আমি তো এর পাশে চলে আসি। এদিকে কিন্তু সেটের কিছু রিং আছে, এগুলোর প্রাইস কি হবে? 100 100 100। এদিকে আংটি কিছু আছে, আংটির মধ্যে যাই নেবে না কেন 100। ওকে, তো আমি এটা দেখাচ্ছি। এই আংটিটা কিন্তু অনেক সুন্দর, একদম ফুলের মতো হয়ে থাকবে হাতটা, অনেক নাইস। এটার প্রাইস হবে মাত্র 100 করে। এদিকে যে নোজ পিন নেই, এগুলো প্রাইস কিরকম পড়বে? 100 করে, অনেক সুন্দর। কিন্তু আরও নোজ পিন আছে, যার যেটা ভালো লাগে, বড় আছে, ছোট আছে, সব সাইজেরই আছে, যার যেটা ভালো লাগে এদিকে কালেক্ট করবে। তো এদিকে কিন্তু আমি আরও কিছু ইয়াররিং দেখতে পাচ্ছি, হ্যান্ড রিং, তো এগুলো প্রায় তো 100 করে। এগুলো এগুলো 100, যেটাই নেবেন না কেন 100 করে। কিছু ব্লক আছে, এগুলো 100 করে। এদিকে বড় কিছু আছে, এগুলো 100। এদিকে চারটা একসাথে, এগুলো 100 100। এটা সিলভারও আছে, গোল্ডেনও আছে, অক্সিও আছে, যা যেটা ভালো লাগবে এসে কালেক্ট করবেন। তো এদিকে আমি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি, আমার হাতের এটা আবার মনে করেন না, এটা কিন্তু তাদের দিকে পাবেন, এটা ইন্ডিয়ান কালেকশন। তো এদিকে এগুলো কিন্তু 100 করে সব, অনেক সুন্দর। তো আমি তো ওই পাশে গিয়ে দেখাচ্ছি আর কি কি আছে। এগুলো কি ভাইয়া? ফিঙ্গার রিং, নোজ পিন। ওকে, বড় ছোটো সব সাইজেরই কিন্তু আছে, এগুলো 200 করে। এই কিছু চকার দেখতে পাচ্ছি, এই চকারগুলোর প্রাইস? এগুলো 250 করে। ওকে, দিয়ে পায়েল আছে, এগুলো 100 100 করে। এই ব্রেসলেটগুলো? এগুলো 200 করে। ওকে, তো এদিকের এগুলো 200 করে পড়বে। এরপর এদিকে কিন্তু কিছু ব্রেসলেট, এটা কিন্তু অনেক সুন্দর, একটা পুলে হাত ভরে থাকবে, 200 করে। এটা আবার এই যে এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম। তো এদিকে আমরা কিছু ইয়াররিং দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কেমন পড়বে? এগুলো হচ্ছে মানে 150 করে। এদিকে কিছু গোল্ডেন কালারের দেখতে পাচ্ছি, এগুলো সব গোল্ড প্লেন। এগুলো এগুলোর প্রাইস? হ্যাঁ, 150 করে। এখানে জানিবেন 100 মানে এগুলো যা আছে। ওকে, তো আমি এখন কিছু জয়পুরি না, এগুলো ইন্ডিয়ান জয়পুরি, ইন্ডিয়ান। ওকে, কিছু ইয়াররিং দেখাবো, টপ। এগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলোর প্রাইস 200 করে। ওকে, 200 করে, কিন্তু এগুলো অনেক সুন্দর। এটা লেখা রয়েছে, তো লাইন দাও পাবি না, এত ভালোভাবে আমার আমার লেগে আসছে। তো অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু অসাধারণ। আর জয়পুরের কালেকশনগুলো আপনারা জানেন, একটু কালারিং হয়, কালারফুল, সব কিছু অনেক নাইস। দেন এদিকে কিন্তু কিছু চকার দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস কীরকম পড়বে? 500 করে। তো ওইদিকে যেই আমরা চেন ইয়াররিংগুলো দেখছি, এগুলোর প্রাইস? এগুলো 200 করে। কানের দুটো আছে, সব সেম প্রাইস, যেই কানের দুটোই নেবেন না কেন 200 করে। এই কালেকশনগুলো কিন্তু খুবই অসাধারণ। এদিকে কিন্তু আমরা সেট চুড়ি দেখতে পাচ্ছি, তিনটা ধরনের কালার হবে, একটা
হলো সিলভার, একটা হলো গোল্ডেন, একটা হলো রেডিশ। তো এটার প্রাইস ২৪ পিস ১০০ টাকা। আর এগুলো জোড়া ১০০ করে চলবে, অনেক সুন্দর। আর এগুলো দেখতেই পাচ্ছেন আপনাদের দোকানে, কিন্তু কালেকশনগুলো অনেক অসাধারণ। যদি এই কালেকশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আসবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো আপনি আপনাদের প্যাভিলিয়ন নাম্বার জন্য কত? ২৭। ওকে, তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো আজকে ধন্যবাদ সবাই।